আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শেখ আব্দুল্লাহ আল ফারুক শুরু করছি। বায়োফ্লক অথবা মাছ চাষে লাভবান হওয়ার জন্য মূলত একটি বিষয়ের দিকে সবচেয়ে বেশি নজর রাখতে হবে, সেটা হচ্ছে মাছের পোনা নির্বাচন। মাছের পোনা যদি আপনার খারাপ হয় তাহলে সেখান থেকে কখনোই আপনার প্রফিট করা সম্ভব নয়। আপনারা যারা পুকুরে অথবা বায়োফ্লকে মাছ চাষ করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আমার সাথেই থাকবেন। দর্শক, মাছ চাষে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি বরাবরই বলে এসেছি, আপনারা যারা পোনা চিনেন অর্থাৎ সঠিক পোনা নির্বাচন করতে পারবেন, মাছের পোনা ফিট তো আপনার বিজনেস হিট হবে, এই মাছের বিজনেস। এই পোনা নির্বাচনের জন্য যে কয়েকটি বিষয়ের উপর আপনাদের নজর রাখতে হবে, এক নাম্বার হচ্ছে যে সিজনের উপর, যে কোন সময়ে কোন মাছের পোনা ভালো পাওয়া যায়। মে জুন মাস, এই সময়ে মাছের প্রাকৃতিক প্রজনন ঘটে, সবগুলো মাছের না, বেশিরভাগ মাছের প্রজনন সময় এই সময়টাই। হ্যাচারিতে যে ব্যবস্থা করি সেটা হচ্ছে কৃত্রিম উপায়ে হরমোনের প্রয়োগ করে আমরা মাছের প্রজনন ঘটাই, সেটা যে কোনো সময় ঘটানো যেতে পারে, কিন্তু মাছের যে নর্মালি যে প্রজনন সময় এই সময়টা হচ্ছে মে জুন জুলাই, এই সময়টাই বেশিরভাগ মাছের প্রজনন কাল। এই সময়ে যে মাছগুলো থেকে আমরা মাছের পোনা পাবো সেই পোনাগুলো অবশ্যই সবল হবে, এই পোনাগুলোর গ্রোথ FCR সব কিছু উন্নত হবে, এবং এই পোনাগুলো আমরা যদি সংগ্রহ করতে পারি তাহলে অনেক বেশি এখান থেকে আমরা প্রফিট করতে পারি। এই সময়ে মে জুন জুলাই এই তিন মাস বা চার মাস হতে পারে সর্বোচ্চ, এর মাঝখানেই আমরা সবচেয়ে ভালো উত্তম পোনা পাবো, এবং এই সময় পোনা কালেকশন করা আপনাদের জন্য বেটার হবে। এর পরবর্তী সময়ে আমি যেটা বললাম যে হরমোন প্রয়োগ করে কৃত্রিম উপায়ে পোনা পাওয়া যায়, কিন্তু সেই পোনার গুণগত মান অনেক খারাপ হয়। আপনি বায়োফ্লকে অথবা পুকুরে যেখানে এই পোনা আপনি দেন, তো এই পোনাগুলোর গ্রোথ এবং FCR ভালো পাওয়া যাবে না, ফলে এটা চাষ করার পর আপনি লসের সম্মুখীন হতে পারেন। দুই নম্বর যে বিষয়, সে বিষয়টা হচ্ছে প্রজননের সময় যে মা মাছ এবং বাবা মাছ আমরা ব্যবহার করছি, এই মা মাছ এবং বাবা মাছ যদি উন্নত জাতের না হয় তো সেখান থেকে আমরা ভালো মানের পোনা কখনোই আশা করতে পারি না। অর্থাৎ মা মাছ এবং বাবা মাছ যদি উন্নত জাতের হয় এবং ইনব্রিডিং না হয়, সেখান থেকে আমরা যে পোনাগুলো আমরা পাবো সেই পোনাগুলো উন্নত জাতের হবে, এবং সেই পোনা আমাদের জন্য অনেক বেশি প্রফিটেবল হবে। উন্নত জাতের মা মাছ এবং বাবা মাছের যে নিশ্চয়তা, এটা কিন্তু আপনি দিতে পারবেন না, এটা দিবে হ্যাচারি। হ্যাচারি যদি ভালো মানের বাবা মাছ এবং মা মাছ দিয়ে প্রজনন ঘটিয়ে পোনা উৎপাদন না করে, এবং সেই পোনা আপনি যদি গ্রহণ করেন, তো এখান থেকে কখনোই লাভ আশা করা যায় না। তো এটার পুরা দায় দায়িত্ব কিন্তু হ্যাচারি ব্যবস্থার উপর, বিশ্বস্ত হ্যাচারি এবং বিশ্বস্ত সোর্স থেকে আপনি যদি পোনা সংগ্রহ না করেন তো এখানে লস হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক বড় পরিসরে মাছ চাষ করছেন তাদের জন্য আমার পরামর্শ, আপনারা আপনার ফার্মের পাশাপাশি যদি হ্যাচারি ব্যবস্থাটাকেও আপনার ফার্মের সাথে সম্পৃক্ত করতে পারেন, তো এখান থেকে অনেক বেশি লাভবান হবেন আপনারা। আমার এখানে আপনারা জানেন যে আমি উন্নত জাতের ভিয়েতনামি কোয়ের রেণু সংগ্রহ করে পোনা উৎপাদন করেছি, এবং সেই পোনাগুলো আমি এখন চাষ করছি, এবং এদের গ্রোথ অনেক অনেক ভালো, যা চিন্তাও করা যায় না যে এক দেড় মাসের মধ্যে এত বড় হতে পারে। আপনাদের এটা সরাসরি দেখাচ্ছি, আসুন তো দেখুন। এখানে আমি, আপনারা জানেন যে আমি নিজস্ব ভিয়েতনামি অরিজিনাল ভিয়েতনামি কই সংগ্রহ করে রেণু চাষ করে আমার এই ট্যাঙ্কে কিছু ছেড়েছি, আমার মাছগুলো কিন্তু সমানভাবে বড় হচ্ছে, কোনো বড় ছোট নাই, সবগুলো মাছই সমান, দেখেন সবগুলাই প্রায় 70-80 গ্রাম, এবং কিছু মাছ 100 গ্রামের মতো হয়ে গিয়েছে। এই মাছগুলোর গ্রোথ অনেক ভালো এবং FCR অনেক উন্নত। এখানে আমরা অল্প খাবার দিয়েই মাছের গ্রোথ ভালো পাচ্ছি, এর কারণ হচ্ছে আমি উন্নত জাতের ভিয়েতনামি কোয়ের রেণু সংগ্রহ করে সেগুলো আমি আমার ট্যাঙ্কে চাষ করেছি, এবং সেই মাছগুলোই কিন্তু আমি এখন বায়োফ্লকে চাষ করছি। ফলে এই মাছের যে পোনার কোয়ালিটি, এ ব্যাপারে আমি নিশ্চিত, এবং এই মাছগুলোর আমি আশানুরূপ ফলাফল আমি পাচ্ছি, সেটা আপনারাও দেখলেন। তিন নম্বর যে বিষয়টা, এটা পোনা নির্বাচনের মধ্যে দিয়েছি, আসলে এটা একটি কৌশল, যে কৌশলটি আপনি
অবলম্বন করলে ভালো পোনা পেতে পারেন সেটা হচ্ছে, যেহেতু বেশিরভাগ হ্যাচারি মালিকরা পোনা উৎপাদনের সময় কিছু উন্নত জাতের, হয়তো 50% উন্নত জাতের আর 50% ছোট জাতের বা নর্মাল ধরনের ব্যবসার লাভের জন্য হোক, অথবা আর একটা বিষয় রয়েছে, যে বিষয়টা হচ্ছে যারা পোনা চাষ করে, যেসব চাষিরা শুধু রেণু চাষ করে, তারা আবার ছোট জাতের মাছের রেণু বা মাছের যে পোনা সেটা যেহেতু বেশি পরিমাণে উৎপাদিত হয় বা এটা বেশি পরিমাণে টিকে, তা বেশিরভাগ হ্যাচারি মালিক বাধ্য হয়ে বা নিজেদের লাভের জন্য তারা ছোট 50% ভালো উন্নত জাতের মাছ এবং 50% হয়তো ছোট জাতের যেগুলা মাছ রয়েছে তার সংমিশ্রণে প্রজনন ঘটিয়ে তারা রেণু উৎপাদন করছে। এখান থেকে ভালো মানের মাছ পাওয়ার জন্য যেটা বলে মাথার মাছ, অর্থাৎ যে মাছগুলো অতি তাড়াতাড়ি বড় হয়েছে, সেই মাছগুলো যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে সেটা বেশি প্রফিটেবল হবে। এবং যে সেকেন্ড স্টেপে যে মাছগুলো থাকলো, এই মাছগুলো যদি আপনি পরবর্তীতে এটা আপনার ফার্মে পেয়ে যান, তো সেখান থেকে লাভ করা অনেক কঠিন। আপনারা যদি বিশ্বস্ত কোনো চাষি বা বিশ্বস্ত কোনো হ্যাচারি থেকে আপনারা যদি মাথার মাছটা সংগ্রহ করতে পারেন, আমি মাথার মাছ বলতে বোঝাচ্ছি, যারা অনেকে এই বিষয়ে জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি, যে মাথার মাছ হচ্ছে মনে করুন 1,00,000 মাছ আছে আমার এই ট্যাঙ্কে। এখন এই 1,00,000 মাছের মধ্যে এখন সব তো আর উন্নত জাতের নয় বা সবগুলাই বড় হবে এমন নয়, 2 কোয়ালিটি বা 3 কোয়ালিটির মাছ এখানে থাকতে পারে, 2-3 সাইজের হয়ে যেতে পারে, একটা বড় সাইজের মাঝারি আর একটা ছোট সাইজের। এখন ছোট সাইজের ওই পোনা অবস্থাতেই কেউ কেউ সেল করে দেয়, বড় মাছগুলো অনেকে নিজের চাষের জন্য রাখে আর ছোট অবস্থাতেই সেল করে দেয় জেনে শুনে যে এই মাছগুলো তো বড় হবে না, সম্পূর্ণ মাছই অনেকে সেল করে, তো কয়েক ধাপে হয়তো সেল করে। শুরুর দিকে যে মাছগুলো বড় সাইজ, এই মাছগুলো মাথার মাছ বলছি, এই মাছগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন সেখান থেকে আপনার প্রফিট ইনশাল্লাহ নিশ্চিত হবে এবং এর এফসি আরও অনেক উন্নত হবে। মাছ চাষের ক্ষেত্রে একমাত্র এবং প্রধান যে বিষয় সেটা হচ্ছে মাছের পোনা নির্বাচন। আমি 3টি বিষয় নিয়ে আলোচনা করলাম, কিন্তু পোনা বিষয়ে আরও বিস্তর গবেষণার ব্যাপার রয়েছে। আপনি যদি সঠিক পোনা নির্বাচন করতে পারেন তো অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে ভালো প্রফিট আসবে। বায়োফ্লকে লসের অন্যতম কারণের মধ্যে একটি কারণ হচ্ছে সঠিক পোনা নির্বাচন করতে পারছেন না, 2 নম্বর হচ্ছে যে আপনি যে পোনাটা ক্রয় করছেন হয়তো বাজার দরে কোয়ের দাম 50 পয়সা করে, আপনি সেখানে নিচ্ছেন হচ্ছে 1 টাকা 50 পয়সা, তো শুরুতে 1,00,000 মাছের ক্ষেত্রে 1,00,000 টাকা যদি লস করে ফেলেন তো সেখান থেকে তো আপনার পোনা ক্রয় করতে আপনি লসের মধ্যে পড়ে গিয়েছেন। আপনারা যখন পোনা ক্রয় করবেন তখন বিশ্বস্ত সোর্স এবং দামগুলো যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন, কারণ 1,00,000 পোনা চাষ করে হয়তো আপনার 1,00,000 টাকা লাভ হতো, সেই 1,00,000 টাকা যদি আপনি পোনা ক্রয়ের সময়ই লস করে ফেলেন তো সেখান থেকে তো লাভ হওয়া কখনোই সম্ভব না। দর্শক, পোনা নির্বাচন নিয়ে আমি সামান্য 3টি বিষয় আলোচনা করলাম। পোনা নির্বাচনে আরও বিস্তর আপনাদের চাষকালীন সময়ে গবেষণার প্রয়োজন রয়েছে, সঠিক পোনা নির্বাচনে আপনি অনেক বেশি লাভবান হবেন ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি অন্য কোনো চাষির উপকারে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে আমার কমেন্টে জানান। আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমি ভিডিও আপলোড করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বায়োফ্লক ফার্মিং সিস্টেমের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর যেগুলো বড়গুলা সেগুলো কে বেরোচ্ছে?